দীঘার কোলাহল থেকে বাঁচতে অনেকেই ছোটেন একটা নির্জন সমুদ্র সৈকতের দিকে। তা সেই সমুদ্র সৈকতটা হচ্ছে জুনপুট। তাই এই জুনপুটে আপনি মানে খুব বেশি ঢেউ যেটা দীঘাতে আপনারা পান সেরকম পাবেন না, এটা ঠিক সমুদ্র সৈকত নয়। তবে এখানে সামুদ্রিক মাছ, ঝাউ অরণ্য, মনোরম বেলাভূমি এবং এখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা এই গুরুত্বটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আরও এখানে খুব নির্জলা পরিবেশ সৈকত নগরী হিসাবে জুনপুটকে প্রচণ্ড বিখ্যাত করে তুলেছে। তো এখানে যখন জোয়ারের জল আছে তখন কূলে আছড়ে পড়লো, ভাটার সময় সেই জল অনেক দূরে চলে যায়, হারিয়ে যায় বেলাভূমির সৌন্দর্য। আবার যখন জল আসে তখন আবার সেই পুরনো সৌন্দর্য নিয়ে সমুদ্র ফিরে আসে। তো এখানে আশেপাশে যদি আপনারা যান, এখানে আশেপাশে ঘুরে দেখা যায় লাইট হাউস, কপালকুণ্ডলা মন্দির, হরিপুর বীচ এবং খুব বেশি না, জাস্ট 2 কিলোমিটার দূরে গোপালপুর বীচ। তা এখানে এগুলো হচ্ছে জুনপুরের প্রচণ্ড বিখ্যাত জায়গা যেগুলো আপনারা একদিনই কভার করতে পারেন। তা জুনপুরে এখানে যাওয়ার যে কীভাবে যাবেন এবং কোথায় থাকবেন সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তা জুনপুরে যাওয়ার জন্য এখানে দীঘার ট্রেন ধরতে হয় এবং সেখানে ধরে আপনাকে কাঠি নামতে হবে। কাছে থেকে 9 কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে হচ্ছে জুনপুর। তা এটা খুবই একটা ভালো হলিডে ডেস্টিনেশন যেটা খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারেন এবং খুব সহজেই কলকাতা থেকে খুব সহজেই এটা পৌঁছানো যায়। তা আমি বলবো আপনারা যদি সময় হাতে একদিন থাকে তাহলে ঘুরে আসতে পারেন। এর পরের ডেস্টিনেশনটা হচ্ছে গনগনি। তা যারা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন এখনও দেখেননি তাদের মানে দুধের স্বাদ ঘোলে মেটানো হলো কিছুটা হলো সেটা গনগনি। তা যেটা হচ্ছে চারিদিকে লাল এবং গেরুয়া মাটির একটা অপূর্ব পাথুরে ভাস্কর্য। তা শিলাবতী নদীর পার ক্ষয়ে গিয়ে তৈরি হয়েছে অপূর্ব ভাস্কর্য। প্রায় 70 ফুট নিচু গিরিখা তৈরি করেছে একটা অনাবিল সৌন্দর্য, যেটা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিলাবতীর স্থানীয় নাম হচ্ছে শিলাই, যে নদীটি আছে। নদীটি শান্ত, সারা বছর জলও থাকে না, কিন্তু বর্ষায় এর রূপ হয়ে যায় ভয়ঙ্কর। তা নদীর বুকে জেরেগুতে চড়া, সেখানেই কিছু মানুষজন বাস করেন। তা সূর্যোদয় আর সূর্যাস্তের সময় যেটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, এই রূপ অপূর্ব। লাল মাটি, শিলাবতী নদী, ইউক্যালিপটাস আর আকাশমণি গাছের জঙ্গল যেন শিল্পীর তুলির টানে পথে আঁকা সুন্দর ফ্রেম। তা কড়াবেড়া থেকে গনগনি পৌঁছানোর পথে পড়বে কাজু বাদামের জঙ্গল এবং আরও অনেক কিছু। তা গনগনিতে আপনারা মানে যেটা শোনা যায় পৌরাণিক মতে, তা এখানে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের কয়েকদিন এখানে গনগনিতে কাটিয়েছিলেন। তো পুরাণে নয়, ইতিহাসেও আছে অনেক উল্লেখ গনগনির। তা গনগনি কী করে আপনারা পৌঁছাবেন এবং কীভাবে থাকবেন তা পুরোটাই আমি ডিসক্রিপশান বসে দিয়ে দিলাম। তা আপনারা ইজিলি মানে এটাও খুব ভালো একটা ডেস্টিনেশন যেটা আপনারা খুব ইজিলি একদিনের মধ্যেই ঘুরে চলে আসতে পারেন। তা অবশ্যই এখানে আপনারা যাবেন এবং এখানে কাছেই রয়েছে কংসাবতী নদী এবং আড়াবাড়ি জঙ্গল, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সর্বমঙ্গলা কালী মন্দির। কাজে কাছাকাছি অনেকগুলো স্পট আছে যেটা আপনাদের খুবই ভালো লাগবে। এবং যেটা বললাম যে সূর্যোদয় এবং সূর্যাস্তের টাইমে এর রূপ মানে এর যে সৌন্দর্যটা সেটা আরও বেশি ভালো লাগে, তা সেটা অবশ্যই আপনারা মিস করবেন না। এটা একদিনের মধ্যে আপনারা ঘুরে চলে আসতে পারেন। তা এখানে যেটা আপনারা যাবেন, যে এখানে যেতে হলে মানে কলকাতা থেকে ট্রেনে করে আপনারা চন্দ্রকোনা রোড বা গড়বেটা নামতে হবে। রূপসী বাংলা এক্সপ্রেস এবং আরণ্যক এক্সপ্রেস চলছে গড়বেতে এবং চন্দ্রকোনা রোড যাওয়ার জন্য, আর এমনি খড়গপুর থেকে 58 কিলোমিটার দূরে। তো এখানে থাকার কোনো গনগনিতে ব্যবস্থা নেই, চন্দ্রকোনা রোডের যে স্টেশন ওখানেই ওর কাছেই থাকতে হবে অথবা বিষ্ণুপুরে। আর গড়াবেড়ায় থাকার জন্য রয়েছে বিভিন্ন গেস্ট হাউস, তা সেগুলোর ফোন নাম্বার উইথ ডিটেলস এবং মোটামুটি এটার ভাড়া 500 থেকে 1000 টাকার মধ্যে, যে খুব একটা বেশি ভাড়া সেরকমও না। তা সে পুরোটাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যদি ডিসক্রিপশনটা ফলো করেন তাহলে খুব ইজিলি সব কিছু ইনফরমেশান পেয়ে যাবেন এবং খুব দরকারি সেই ইনফরমেশানগুলো। তো এর পরের যে ডেস্টিনেশনটার কথা আমি বলবো সেটা হচ্ছে গাদিয়াড়া। তো এটা হচ্ছে হুগলি, রূপনারায়ণ এবং দামোদর, এই 3 নদীর সঙ্গমে অসাধারণ পর্যটন কেন্দ্র একটা তৈরি হয়েছে গাদিয়াড়া। তা অল্প দূরে গড়চুমুকে দামোদর মিশেছে হুগলি নদীতে, আর এখানে রূপনারায়ণ নদীতে এবং হুগলি নদীতে এসে মেশায় এখানে জলরাশি দিগন্ত বিস্তৃত যা রূপ নিয়েছে সমুদ্রের। জায়গাটা খুবই সুন্দর এবং মানে সর্বোপরি সূর্যাস্তের সময় এই দৃশ্যটা বড়ই মনোরম। চড়ুইভাটির জন্য এই জায়গাটা খুব আদর্শ, অনেকেই যান পিকনিক করতে। এখানে
এখন নির্জনতা হারালেও মোটরবাইকে আপনি মানে মোটর বোটও আছে, সেটা নিয়ে আপনি ঘুরে আসতে পারেন গড়চুমুক, গেউখালী এবং বা রূপনারায়ণের শ্রেষ্ঠ মায়াচর। জায়গাটা খুবই মনোরম। তা কলকাতা থেকে আপনারা যেটা সারাদিন বাস চলছে, হাওড়া থেকেও বাসগুলো ছাড়ছে, 78 কিলোমিটার দূরে গাদিয়ারা, মোটামুটি 3 ঘন্টা সময় লাগে। এছাড়া দক্ষিণ পূর্ব রেলপথের বাগনান স্টেশনে নেমেও বাসে করে গাদিয়ারা যাওয়া যায়, বা এখানে লঞ্চে করেও আসা যায়। ডায়মন্ড হারবার রোড হয়ে সেখানে নূরপুর পর্যন্ত বাসে গিয়ে লঞ্চেও যাওয়া যায় গাদিয়ারা। তা আমি পুরোটাই, এবং সেখানে থাকার জন্য রয়েছে WBSTDC-র রূপনারায়ণ ট্যুরিস্ট লজ এবং আরও কিছু লজ রয়েছে। তা উইথ ডিসক্রিপশান এবং কতটা ভাড়া কীরকম লাগতে পারে তা সবই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। তা আপনারা যদি ডিসক্রিপশানটা দেখে নেন আপনাদের খুব ইজি হবে। তা এই যে আগের দুটো ডেস্টিনেশানের মতন এই গাদিয়ারাটাও খুব একটা মানে ইজিলি কলকাতা থেকে যাওয়ার জন্য খুব অ্যাভেলেবেল, এবং আপনারা খুব সহজেই এটা ঘুরে আসতে পারেন এবং অবশ্যই আপনাদের এটা খুব ভালো লাগবে। এবং হাতে বেশি দিন সময়ও না দরকার নেই, এই যে তিনটে ডেস্টিনেশান এই তিনটেই আপনারা একদিনের মধ্যে ঘুরে চলে আসতে পারেন। তা অবশ্যই কলকাতা থেকে যেরকম এরকম যে ডেস্টিনেশানগুলো এগুলো খুবই ইজিলি অ্যাভেলেবেল, তাই এইগুলোর ইনফরমেশানগুলো আরও ভালোভাবে পাওয়ার জন্য যদি আপনাদের আরও এরকম ইনফরমেশান দরকার থাকে তাহলে অবশ্যই আমার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আরও যে এরকম অন্য নতুন নতুন ভিডিওগুলো আমি আনবো সেগুলো আপনারা দেখতে পারবেন। তা এই ছিল আজকে আমার ভিডিও, মোটামুটি এখানে আমি তিনটে অবভিয়াস ডেস্টিনেশান দেখালাম। তা অবশ্যই পরের ভিডিওতে আমি আরও এরকম কিছু অবভিয়াস ডেস্টিনেশান নিয়ে আসবো।